সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি চলে এসেছি গাবতলির পশুর হাটে। আজকে আপনাদেরকে লাল কালারের মাঝারি সাইজের কোরবানির উপযোগী গরুর দাম জানাবো। রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। কিছুদিন যাবত পাড়াগ্রাম হাটে ভিডিও করার কারণে একটু অসুস্থ ছিলাম, যার কারণে গাবতলি হাটে ভিডিও দিতে পারছি না। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন গাবতলি হাটে ভিডিও দিব। শরীরটা আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার আরেকটা চ্যানেল আছে আশরাফুল ব্লগ টু, ওই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে দেওয়াই আছে ওই চ্যানেলটা। তো আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ভালো যাক আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসছিলেন? গরু আনুষ 25টা। 25টা যাক আলহামদুলিল্লাহ, অনেকগুলা গরু। তো কবে আসছে গরুগুলো? গরু আজকে আসছে। আজকে আসছে 25টা গরু। বেচা বিক্রি হয়েছে? দুপাঁচটা হয়েছে। দুপাঁচটা হয়েছে, আচ্ছা আচ্ছা। তাহলে আজকে বাজারে কি অবস্থা প্রথমে একটু বলেন। কোনো বেচা কেনা নেই? বেচা কেনা নেই। আগের বছর মানে 20-25টা আনলে একদিনে বিক্রি হয়ে যেত? বিক্রি হয়ে যেত। এখন কোনো বেচা কেনা নেই। 22 সালে বলতেছেন, ঈদেরও 20-25 দিন বাকি আছে, বাট এখন বেচা বিক্রি ওরকম হয় নাই? না না না, কোনো বেচা কেনা নেই। আচ্ছা আচ্ছা, মুরব্বির নাম কি? মজনু। মজনু ব্যাপারী। আচ্ছা আচ্ছা, মুরব্বি একদম হাটের পেছনের দিকে আসলে মুরব্বিকে পাবে? সামনে পাবেন। আচ্ছা আচ্ছা, মুরব্বির ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বারটা নিতে হবে? আচ্ছা, আমি দিয়ে দিব। দর্শক, যদি মুরব্বির গরুগুলো দেখাবো, এগুলো যদি ভালো লাগে অবশ্যই মুরব্বিকে ফোন দিবেন। মুরব্বির ফোন নাম্বারটা হচ্ছে 01919969642। এই নম্বরে ফোন দিলে মজনু ব্যাপারী ভাইকে পেয়ে যাবেন। তো প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুব বড় একটা গরু, লাল কালারে। এটা আনুমানিক ওজন কেমন আছে? ওটা 4 মণ 10 কেজি আছে। 4 মণ 10 কেজি, আচ্ছা। কত চাচ্ছেন এটা? ওটার দাম চাচ্ছে 1,20,000। 1,20,000? 1,20,000 চাচ্ছে, দেখার মতো একটি গরু। আসলে আমার দর্শকরা লাল কালারের গরুগুলো সবচেয়ে বেশি চায়, এগুলোর চাহিদা সবচেয়ে বেশি কোরবানির জন্য। এই গরুগুলো চয়েসফুল একটা গরু। দাম বলতেছে এটা? ওরা দাম ওই 1,07,89,000 বলছে। 7-8,9 বলতেছে। আপনি কত হলে বেচা বিক্রি করবেন? আমি ওই 10-12 হলে বেচবো। 1,10,000 হলে বিক্রি করবে? আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা গরু আছে, এটাও লাল কালারের। এটা চলবে না, কোরবানি হবে না? না, একটু লেজটা সমস্যা আছে। তারপর এটা একটু দামটা আমরা একটু জানবো। সুন্দর গরু যখন 1,15,000 হলে বেচা হবে। 1,15,000? এটা তো মাংস ব্যবসায়ীদের জবাই হবে না? আচ্ছা আচ্ছা, 1,15,000 হলে একেবারে বেচা বিক্রি নাকি আর একটু কমবে? ওই 1,000 বেচা কেনার সময় কমে বেশি হতে পারে, বলা যায় 5-5টা। দাম বলতেছে মুরব্বি? হ্যাঁ, দাম তো বলছে। কেমন দাম বলতেছে? দাম বলছে 1,07,89,000 বলছে। 7-8 পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা যদি লেজ থাকতো না, খুব সুন্দর একটা গরু। লেজ থাকলে তো আমার ওই দেশে থেকে কিনতে 1,40,000-এর উপরে, 40,000-এর উপরে পড়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত সুন্দর একটা গরু, মানে চুটটা দেখেন, কোরবানি সবচেয়ে সুন্দর এক কালারের গরু। এটা ওজন কেমন আছে? এটা ওজন কুরবানি এলাকা আছে, যদি একবারে সরে 4.5 মণ আছে। 4.5 মণ? আচ্ছা আচ্ছা, 4.5 মণ। আচ্ছা মুরব্বি, ঈদের এখন তো 18 দিন বাকি, তো বাজারটা কোন দিকে যাচ্ছে এটা একটু আমাদের বলেন তো। বাজার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই? কোনো সম্ভাবনা নাই। কিছুদিন আগেও আরো 10 দিন আগেও আপনারা বলছেন যে এবার দাম একটা বেশি যেতে পারে, বাট এখন পরিস্থিতি, গরুর দাম বেশি, মানুষের বাজেট কম, বুঝেছেন? বাজেট অনুসারে গরু কিনতে হলে হবে না কোরবানি। ওই দেখা যাচ্ছে 3-4 জন মিলে একটা করলো। আচ্ছা আচ্ছা, মানে এবার দাম কমার একটা সুযোগ আছে বলতেছেন? হ্যাঁ, দাম তো কমতে পারে, চান্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা গরু আছে, কালো এবং এটা কি বলবো, লাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,10,000। 1,10,000 চাওয়া দাম? আচ্ছা আচ্ছা। আর বেচা বিক্রি? 1,05,000। 1,05,000 হলে বিক্রি করবে। এটা ওজন কেমন আছে? ওটা ওজন 4 মণ আছে। 4 মণ? আচ্ছা আচ্ছা, বেশি সময় নিব না, আসলে এখন বেচা বিক্রির সময়। তো আর কিছু গরুর দাম জানাবো। এইটা এটা তো খুব সুন্দর একটা গরু, ফাইন গরু না? ওটা হ্যাঁ, এটা 95-96 হলে বিক্রি হবে। 95-96 দাম বলতেছে? দাম বলছে, দাম তো বলবি। কেমন বললো? ওই দাম ওই 92-93 বিক্রি বলছে দাম। 92-93। আচ্ছা আচ্ছা, ওজন কেমন হবে? ওটা 3.5 মণ ভালো হবে। 3.5 মণ? কোথায় গরু মুরব্বি এগুলা? এটা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার গরু? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মুরব্বি আরো কিছু গরু নিয়ে আসছে, কালো কালার, লাল কালার। তো কালোটা কত যাচ্ছেন মুরব্বি এই গরুটা? হ্যাঁ, 95-95। গরুটা একটু এই পাশে পাঠান যাবে নাকি? দেখি পুরো গরুটা দেখাই। চাওয়া দাম 95, ওজন কেমন হবে এটার? এটা 3.5 মণ আছে। 3.5 মণ? দাম বলতেছে? দাম ওই 90 ভেঙে ভেঙে 90 হলে বেজে ফেলবো। 90 হলে বিক্রি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মুরব্বি এগুলো কেনা কেমন পড়ছে একটু বলা যাবে নাকি? এগুলো আমার কিনা হলো
আপনার যেখান থেকে গরু কিনতেছেন সেখানে দাম বেশি, বাট হাটে দাম পাচ্ছেন না কেন? জিনিসের দাম তো বেশি, খাদ্য গোখাদ্যের দাম বেশি। এক কেজি ভুসির দাম 60-70 টাকা, খড় ভুসি ছোলা মেলা রকম ভুট্টা টোটার এবছরের দাম বেশি। গরু কোনো ফিট খানো গরু নাই, কোন সই দিয়া গরু নাই, কোন মেডিসিন খানো গরু নাই, এগুলো অরিজিনাল দেশি গরু। তো মুরব্বী, লাল কালারের যে একটা গরু দেখতে পাচ্ছি, আজকে তো অনেকগুলো গরু নিয়ে আছে, সবই সার গরু, একটু সামনের দিকে আসবেন, আমরা লাল গরুটা একটু দেখাই, এই পাশ থেকে বলবো পুরো গরুটা দেখাতে, তাহলে সুন্দরভাবে দেখানো যাবে। এই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি, মানে লাল কালার হলেও যে হবে তা না, সুন্দরের একটা বিষয় আছে, শিং চোখ দেখার ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত চাচ্ছেন দাম? এটার দাম চাচ্ছে 95। 95 চাওয়া দাম, আর বেচা বিক্রি? ওই 92-92 হলে, কি কেন 90 হলে আরাম হলে বেচা যাবে। এটা আচ্ছা 92-93 হলে বিক্রি করবেন, দাম বলতেছে মুরব্বি? মুরব্বি দাম বলছে, দাম ওইটা 7,000-8,000-9,000 এরাম বলছে। কেনা টাকা বলতেছে? ওজন কেমন হবে এটা? এটা 3.5 মণ আছে। 3.5 মণ? আচ্ছা 3.5 মণের মতো ওজন আছে। আচ্ছা মুরব্বি, এখন কারা গরু কিনতেছে? কোরবানির জন্য কি বেচা বিক্রি শুরু হয়েছে? কোরবানি কোনো গরু পাটি নাই, গরু বেচছে আমরা কষার কাছে, মাংস ব্যবসায়ী। মাংস ব্যবসায়ীরাই মেইনলি বেশি কিনতেছে। তো এখন আপনি একটাও কোরবানি ব্যক্তির কাছে বিক্রি করেন নাই? এর আগের বছর কি বেচা বিক্রি হয়েছিল? এর আগের বছরে বেচা কেনা হয়ে গেলো। আচ্ছা, এবার একটু খাদ্যের দাম বেশি থাকার কারণে হচ্ছে না। এরপরে দুইটা বকনা গরু আছে, জোড়া কত চাচ্ছেন এগুলোর দাম? জোড়া চাচ্ছে 1,60,000। 1,60,000, এগুলো কোরবানি হবে? কোরবানি হবে। আচ্ছা আচ্ছা, জোড়া 1,60,000 চাওয়া দাম, আর বেচা বিক্রি? ওই 2,000-5,000 টাকা, এদিক ওদিক কম বেচতে হবে, 2,000-4,000 টাকা। একটু সামনের দিকে যাব। মুরব্বী আসলে আজকে অনেকগুলা গরু নিয়ে আসছে, দেখার মতো কিছু গরু নিয়ে আসছে। এটা এইটা একদম খুব সুন্দর একটা গরু, এক কথায় অসাধারণ। 90 হলে বেচা কিনা? 90, হালকা কিছু কমায় দেন, 80 হবে নাকি? না না না, ওই দাম, ওই দাম বলতেছে? না, কেমন বলতেছে? ওই 1,000 কম বলছে, 90 হলে বেচা কিনা হবে। আচ্ছা আচ্ছা, আমি যে দামটা বলছি তার থেকে আরো বেশি বলছে? আচ্ছা আচ্ছা, 90-এর নিচে আর হবে না? না। ওজন কেমন হবে এটার? ওটা 3.5-3 মণ, একবারে চললে 3.5 মণ হবে না, একটু কম হবে, 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি, আর ওইটা সমানই তো এটা, নাকি একটু ছোট? তিনটা একই দাম, এটা একটু ছোট, ছোট তো মনে বেশি হলো, ওটা গোস আছে, গোস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক, এই গরুগুলো আসলে 90 হলে আপনারা ক্রয় করতে পারবেন। আসলে এই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি, গাবতলি হাটে সুন্দর সুন্দর লাল কালারের কিছু গরু আসছে। আচ্ছা মুরব্বি, আপনি তো অনেক বছর যাবত ব্যবসা করেন, তো আমার একটা কথা বলেন, আমার দর্শকরা কি এবার 60-70 কোরবানির উপযোগী গরু পাবে? 60-70? হ্যাঁ, গরু পাবে, গরু 60-70 আছে, 60,000-50,000 যে যেমন গরু পাবে, 50-60ও পাবে না? 60,000-এর গরু। আচ্ছা আচ্ছা, ছোট কিছু গরু আছে আপনার? আচ্ছা আচ্ছা, দর্শক আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আসলে বৃষ্টিও ফোটা পড়তেছে, আমি এমনি তো একটু ঠান্ডার ভয়ে আছি। এটা 60,000? মাশাআল্লাহ, একটু গরুটা দেখান, সুন্দর একটা গরু দেখার মতো, মানে একদম এক কথায় ফার্স্ট ক্লাস গরু, তাই তো? খুবই সুন্দর একটা গরু। 60,000 টাকা আর কি বেচা বিক্রি নাকি চাওয়া? না না, 60,000 হলে বেচা বিক্রি হবে, বেচা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, ওজন কেমন হবে এটা? এটা 90 কেজি গরু আছে। 90 কেজি? কুরবানি হলে হয়তো 2-5 এর বাড়তে পারে, একবার 100 কেজি হতে পারে, 100 কেজি হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন যদি গরুগুলো কিনে আমার দর্শকরা, তাহলে কি 10-15,000 লাভে পাবে নাকি? এখন পারলে এখন কিনলে নিম্ন 2,500-5,000-7,000-10,000 কমে পাবো, যে যেমন গরু কমই পাবে। আচ্ছা ধন্যবাদ মুরবি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিডিওটা বেশি বড় করব না, আসলে উপর থেকে বৃষ্টি পড়তেছে রীতিমতো। পাড়াগ্রাম হাটে যখন আমি ভিডিও করলাম, বৃষ্টিতে ভিজার কারণে আমার কিন্তু 2-3 দিন অসুস্থ ছিলাম, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা বেশি বড় করবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ মুরবি।